রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আর রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ সবসময় যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন। বন্ধুরা আজ আমরা কোনো ঔষধের সম্পর্কে রিভিউ দেব না, আজকে আমরা রিভিউ দেব একটি শিশু খাদ্য নিয়ে। আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, সেটা হলো নেসলে কোম্পানির সেরেলাক ইনফ্যান্ট খাদ্য এটা। তো আজকে এই সেরেলাক সম্পর্কে আলোচনা করব। অনেকে প্রশ্ন করে থাকেন যে বাচ্চার বয়স এখন 6 মাস পার হয়ে গেছে, বাচ্চার যথেষ্ট পুষ্টিহীনতা রয়েছে, বাচ্চাকে এখন কী খাওয়াতে পারি, বাড়তি খাবার হিসেবে কী খাওয়াতে পারি। তবে বন্ধুরা অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে রাখি, সবসময় প্রত্যেকটা শিশু খাদ্যজাত দ্রব্য যেসব কোম্পানি তৈরি করে তারা কিন্তু প্রত্যেকেই বলে থাকেন যে মায়ের দুধের বিকল্প কিন্তু কিছুই নেই। এবং আমিও তাদের সাথে কণ্ঠমিল একই কথা বলতে চাই যে শিশুর জন্য মায়ের খাদ্যের বিকল্প নেই। মায়ের খাদ্য থেকে যতটুকু মায়ের বুকের দুধ থেকে যতটুকু পুষ্টি পেয়ে থাকে সেটা তুলনাহীন, কারণ মায়ের থেকেই বাচ্চারা কিন্তু মূলত যখন বাড়তি খাবার না খায় প্রথম 6 মাস কিন্তু যথেষ্ট পরিমাণ পুষ্টি পেয়ে থাকে। তবে এক্ষেত্রে একটু ভিন্নতা আছে। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু শিশুরা আছে যারা বুকের দুধ পায় না এবং বুকের দুধ খেতে পারে না, তাই বাধ্য হয়ে বিকল্প খাবার বাবা মাকে বেছে নিতে হয়। তো আজকে আমরা যে সেরেলাক নেসলে কোম্পানির যে সেরেলাক সম্পর্কে আজকে রিভিউ দিব বন্ধুরা, সেটা অবশ্যই কিন্তু 6 থেকে 24 মাস শিশুদেরকে আপনি খাওয়াতে পারবেন। আজকে যেটা আমরা রিভিউ দিচ্ছি সেটা আফটার 2 থেকে 24 মান্থস, অর্থাৎ 6 মাসের পর থেকে বাড়তি খাবার হিসেবে এই সেরেলাক আমরা খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি। যদি বাচ্চা পর্যাপ্ত পরিমাণে মায়ের বুকের দুধ না পায় সেই জন্য, তবে আপনারা কিন্তু অবশ্যই মায়ের বুকের দুধ যেন হয় সেভাবে চেষ্টা করবেন। মায়ের বুকের দুধ কীভাবে বৃদ্ধি পায় বাচ্চা হওয়ার পরে বা কীভাবে বৃদ্ধি পাবে, কোন ঔষধ সেবন করলে, সে বিষয়ে আমি পরবর্তীতে আপনাদের একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে এখন আমরা মূল কাজে চলে আসি বন্ধুরা। এই নেসলে যে সেরেলাক কোম্পানি যে সেরেলাক নামক যে খাবারটি বাচ্চাদের জন্য উৎপাদন করে থাকে, এটা কিন্তু ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক হালালভাবে ঘোষণা করা হয়েছে এবং কিন্তু অবশ্যই হালাল। ইসলামিক ফাউন্ডেশনের একটি সিলযুক্ত এখানে আছে, সিল আছে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই সেরেলাক 3টি ফল এবং গমের সমন্বয়ে তৈরি এবং সাথে দুধ দেওয়া আছে। তো এর মধ্যে রয়েছে আয়োডিন, ওমেগা 3, জিঙ্ক, ভিটামিন এ, B1 এবং C, যেগুলো বাচ্চার প্রত্যেকটা খুবই বৃদ্ধিতে খুবই প্রয়োজনীয় ভিটামিন। বিগ নিউট্রিশন ফর অল স্মল বেবিস, প্রত্যেক শিশুর জন্য একটি বড় নিউট্রিশন অর্থাৎ পুষ্টির উৎস হলেই সেরেলাক। এটা কিন্তু কৃত্রিম রং এবং প্রিজার্ভেটিভ মুক্ত। ফর্মুলেশন ফ্রম সুইজারল্যান্ড, অর্থাৎ নেসলে কোম্পানি যে সেরেলাক তৈরি করে থাকেন সেটা সুইজারল্যান্ড ফর্মুলায় তৈরি। আর তো এবার বন্ধুরা আমরা বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য শিশুর পুষ্টির মূল উৎস নহে। অবশ্যই বন্ধুরা আমি আগেই বলেছি, আপনারা জেনে থাকবেন যে বাণিজ্যিকভাবে যেসব খাবার বাচ্চাদের জন্য, যেসব দুধ বা বিভিন্ন খাবার বাচ্চাদের জন্য উৎপাদন করা হয়ে থাকে মূলত কিন্তু এগুলো পুষ্টির মূল উৎস নহে। প্রতিটি শিশুর বেড়ে ওঠার হার ভিন্ন, তাই পরিপূরক খাবার দেওয়ার আগে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বন্ধুরা যারা শিশু বিশেষজ্ঞ, ইনফ্যান্ট বিশেষজ্ঞ, তারা কিন্তু সবসময় বুকের দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। হয়তো আপনারা এরকম কোনো যদি ডাক্তারের কাছে গিয়ে থাকেন, হয়তো আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। অবশ্যই কিন্তু তারা বলেন যে মায়ের বুকের দুধে কিন্তু বিকল্প নেই। সেরেলাকের প্রতিটি পরিবেশন শস্যদানার গুণাবলী অটুট থাকে, পাশাপাশি এতে রয়েছে প্রয়োজনীয় পুষ্টি উপাদানসমূহ যা শিশুর বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে।
এতে রয়েছে বাছাইকৃত উন্নত মানসম্পন্ন শস্যকণা যা শিশুর প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে সহায়তা করতে পারে। ফর্টিফাইড উইথ ভিটামিন এ, সি, জিঙ্ক এবং বিফিডার্স বিএল যা রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করতে সহায়তা করে। এতে রয়েছে 12টি প্রয়োজনীয় ভিটামিন এবং 60টি মিনারেল যা স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করতে পারে। এতে রয়েছে আয়রন, ওমেগা 3, ভিটামিন সি, আয়োডিন, ভিটামিন বি যা ব্রেইনের গঠন ও বুদ্ধিমত্তা বিকাশের জন্য সহায়তা করে থাকে। প্রস্তুত প্রণালী, এবার আমরা আসি কীভাবে আমরা প্রস্তুত করব। মায়ের অবশ্যই মন্ত্র প্রস্তুত করার আগে আমার যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো, মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম এবং যতদিন পর্যন্ত সম্ভব তা অব্যাহত রাখা উচিত। শিশুকে ইনফ্যান্ট সিরিয়াল দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বন্ধুরা, আমি আপনাদেরকে বারবার বলে রাখি যে মায়ের দুধের কিন্তু বিকল্প নেই। এখানেও কিন্তু সেই বারবার তারা সতর্ক করে দিয়েছেন যে মায়ের বুকের দুধের বিকল্প কিছুই নেই। তো সেরেলাক তৈরি করার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো, পানি ও সেরেলাক তৈরির ব্যবহার সামগ্রী না ফুটিয়ে ব্যবহার করলে কিংবা পাউডার সঠিক অনুপাতে মিশিয়ে না নিলে আপনার শিশুর অসুস্থ হয়ে যেতে পারে। সঠিকভাবে সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং প্রস্তুতির মাধ্যমে খাওয়ানো না হলে শিশুর স্বাস্থ্যের উপর কিন্তু ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। যেমন আপনি না বুঝেই বাচ্চার এই খাবারটি আপনি পানি বেশি দিয়ে দিলেন, অথবা দুধের ওই যে কী বলে নেসলে যে এই যে সেরেলাক যেটা আছে সেটা আপনি বেশি দিয়ে দিলেন, তাহলে কিন্তু অবশ্যই শিশু অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাতলা পায়খানা হয়ে যেতে পারে বা বমি হতে পারে বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে। তো আমরা প্রস্তুত প্রণালী কীভাবে তৈরি করবো বা প্রস্তুত প্রণালী আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। শিশুর খাবার তৈরির আগে আপনার হাত ভালোভাবে অবশ্যই কিন্তু সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। সকল পাত্র, চামচ ইত্যাদিও সম্পূর্ণরূপে পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, মাঝখানে আমি একটি কথা বলে রাখি, সেটা হলো অনেক মা আছেন যারা বাচ্চাদের আমাদের ফার্মেসিতে যখন আসে দেখা যায় যে ঔষধ খাওয়ান বা যে ঔষধ যে চামচ বা ড্রপার দিয়ে খাওয়ান, সেটা দেখে অনেক খারাপ লাগে। কারণ হলো যে অনেক মাই জানে না যে বাচ্চাদের ঔষধ বা বিভিন্ন খাবার খাই খাওয়ার খাওয়ানোর পরে যে পাত্রগুলি থাকে, যেসব কী বলে চামচ বা পাত্র থাকে, সেগুলো কিন্তু অবশ্যই গরম পানি দিয়ে ফুটিয়ে তারপরে কিন্তু সেটা কিন্তু রাখতে হয়। কিন্তু অনেক মাই দেখা যায় যে বাচ্চাদেরকে ঔষধ দিয়েছি, তারা আবার ফার্মেসিতে আসছে, দেখা যায় যে তাদের ওই চামচের গায়ে বা ড্রপার গায়ে এখনও ঔষধ লেগে রয়েছে, অর্থাৎ তারা সেটা ভালোভাবে ধুয়েও রাখেন না। গরম পানি দিয়ে ধোয়া তো দূরের কথা, সাধারণ নর্মাল পানি দিয়ে কিন্তু সেটা ধুয়ে রাখেন না। এটা কখনও করবেন না, এটা দ্বারা বাচ্চাদের পেটে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি রয়েছে। কীভাবে বানাবেন, শিশুর খাবার তৈরির আগে আপনার হাত ভালোভাবে ধুয়ে নিন। সকল পাত্র, চামচ ইত্যাদি সম্পূর্ণরূপে পরিষ্কার করে নিন। এরপরে দুই নম্বর যে ধাপ সেটা হলো, পরিষ্কার খাবার পানি 5 মিনিট ধরে ফুটিয়ে নেবেন, ঠান্ডা হতে দিন এবং এই যে 5 মিনিট ধরে ফুটিয়ে যে পানিটা আপনি 5 মিনিট ফুটাবেন, তারপরে পানিটা সুন্দরভাবে ঠান্ডা হতে কিছু সময় লাগবে। এরপরে 75 মিলি হালকা গরম পানি শিশুর খাবারের পাত্র ধরুন, অর্থাৎ 75 মিলি বলতে অর্থাৎ প্রতি এক চামচে বা ভিতরে কিন্তু প্রত্যেকটা দুধের সাথে বা এই যে সেরেলাক এটার সাথে কিন্তু একটা পরিমাপক যন্ত্র রয়েছে, পরিমাপক পাত্র রয়েছে, সেটার মাধ্যমে কিন্তু আমরা এটাকে আমরা পরিমাপ করে নিব। তবে 75 মিলি বলতে 4 চামচের 13 চামচ, 5 13 75 মিলি প্রত্যেক চামচে, প্রত্যেক চামচে কিন্তু 5 মিলি করে। তো এক্ষেত্রে 75 মিলি মানে 13 চামচ পানি আপনাকে মিলাতে হবে। একই পাত্রে 25 গ্রাম অর্থাৎ 3 লেভেল, ওখানে কিন্তু একটা পরিমাপক চামচ দেওয়া রয়েছে, এটা 3 লেভেল অর্থাৎ 3 চামচ আপনি কিন্তু সেখানে ঢালবেন পানির ভিতরে। একটি পরিষ্কার চামচ দিয়ে মসৃণ হওয়া পর্যন্ত নাড়তে থাকুন, অর্থাৎ যখন যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ভালোভাবে মিলে না যায় ততক্ষণ পর্যন্ত আপনার সেই খাবারটা কিন্তু সেরেলাক কিন্তু নাড়তে হবে। প্রস্তুত করার পর আধা ঘন্টার মধ্যে অবশ্যই কিন্তু বাচ্চাকে খাওয়াতে হবে। অনেক মা কিপটেমি করেন বা অসচেতন, দেখা যায় খাবার তৈরি করে আবার গরম করে খাওয়ান, আবার খাবার তৈরি করে আবার গরম করে খাওয়ান এবং সেটা অনেক সময় ধরেই খাওয়ান, যার কারণে বাচ্চাদের পেটে ডায়রিয়া বা পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই কাজটা করা যাবে না। নেসলে যে সেরেলাক তৈরি করছে সেটা বলা হয়েছে যে প্রস্তুত করার আধা ঘন্টার মধ্যে খাওয়ান এবং অবশিষ্ট খাবার ফেলে দিন, অর্থাৎ ভুলেও কিন্তু গরম করে এই খাবার কিন্তু খাওয়ানো যাবে না। প্যাক খোলার পর সেরেলাক একটি পরিষ্কার খালি এবং শুষ্ক বায়ুরোধী পাত্রে রাখুন, সংরক্ষণ করুন। অনেকে দেখা যায় প্যাকেটের ভিতরে একবার পুরো খাবার রাখে এবং প্রতিদিন যখন বের করে তখন কিন্তু যথেষ্ট পরিমাণে বাতাস ঢুকে সেখানে কিন্তু খাবারের গুণগুণটা নষ্ট হয়ে যায়। এই জন্য ঢাকনাওয়ালা একটা পাত্রে আমরা রাখবো, সবচেয়ে কাছের পাত্রে রাখলে বেশি সুবিধা হয়। শুষ্ক স্থানে রাখবো এবং প্যাক খোলার পর 3 সপ্তাহের মধ্যে অবশ্যই আমাদের কিন্তু অর্থাৎ 21 দিনের ভিতরে 20 থেকে 21 দিনের ভিতরে আমাদের কি ব্যবহার করে শেষ করে দিতে হবে।
দৈনিক কবার আপনি সেরেলাক খাওয়াবেন। দেখেন এখানে কিন্তু বারবার সতর্ক করে বলা হয়েছে দৈনিক সেরেলাক দুইবার খাওয়াবেন, কিন্তু বুকের দুধ খাওয়াবেন তিন থেকে চারবার, বেশি যদি আরও খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই, আরও ভালো হবে। নেসলে সেরেলাক রোলার ড্রাইড পদ্ধতিতে প্রস্তুতকৃত, এতে মানসম্পন্ন অবশ্যই দুধ দেওয়া আছে, অর্থাৎ এই সেরেলাকের ভিতরে নেসলে কোম্পানি যে সেরেলাক তৈরি করছে সেটার ভিতরে কিন্তু মানসম্পন্নভাবেই দুধ দেওয়া আছে ড্রাইড পদ্ধতিতে। সুতরাং এখানে দুধ বা অন্য কোনো উপাদান মিশানোর প্রয়োজন নেই, শুধুমাত্র আপনি পানিটি মিশিয়ে ভালোভাবে নিয়ে তারপরে আপনারা প্রস্তুত করবেন। আর বন্ধুরা, এখানে পুষ্টি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে, আমি আপনাদেরকে এখানে দিয়েছি, আপনারা এখান থেকে স্কিপ করে তারপর দেখে নেবেন। আর হলো যে পুরোপুরি যদি আমি সেই পুষ্টিগুণ সম্পর্কে আলোচনা করতে চাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই নেসলের যেটা 6 থেকে 24 মাস পর্যন্ত খাওয়ানো যায় সেটার ওজন হলো 400 গ্রাম এবং মূল্য হলো 380 টাকা। অবশ্যই বন্ধুরা, যেসব খাবার বা ঔষধ বা যাই কেনার কিছু কিনে না কেন, প্রত্যেকটি উপাদানের বা প্রত্যেকটি প্রোডাক্টের গায়ে মূল্য এবং ডেট দেওয়া আছে, অর্থাৎ তারিখ দেওয়া আছে। অবশ্যই আপনার সেই তারিখ দেখে তারপর কিন্তু কেনার জন্য আপনাদেরকে বিশেষ অনুরোধ করা হলো। কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে সচেতন নাই বা খেয়াল করেন না, কিন্তু এক্ষেত্রে দেখা যায় যে কী বলে ঔষধের বা খাবারের ডেট কিন্তু ওভার হয়ে গেছে, তারপর কিন্তু আপনার কিনে নিয়ে সেটা কিন্তু খাওয়া হয়, দেখা যায় যারা অনেকেই চেক করেন না। কয়েকদিন আগে আমি আমার ফার্মেসিতে একটা রুগী এসেছে, সে কী করছে যে ওই যে কোকাকোলা একটা পানীয় পান করছিলেন, কোমল পানীয়, তো ওটার ভিতরে দেখা যায় যে ওটা ডেট ওভার হয়ে গেছে, তখন কিন্তু তার প্রচুর পরিমাণে সমস্যা হয়েছে, এমনকি তাকে হাসপাতাল পর্যন্ত নেওয়া লাগছে। সুতরাং আমরা অবশ্যই কিন্তু সেই বিষয়ে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে যখন আমরা কোনো খাবার দোকান থেকে কিনবো, বিশেষ করে বাচ্চাদের খাবার দোকান থেকে যখন কিনবো, দীর্ঘদিন যেগুলো প্যাকেটজাত থাকে সেগুলো কিনবো, তখন অবশ্যই কিন্তু আমরা ডেট দেখে নিব। কারণ ডেট না দেখলে কিন্তু সেই খাবারটা নষ্ট হয়ে যায় এবং সেটা যদি আমরা গ্রহণ করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের মারাত্মক পেটের সমস্যা বা ডায়রিয়াসহ বিভিন্ন ঝুঁকি রয়েছে। তো সেই লোকটাকে হাসপাতালে নিয়ে তারপর দেখা যায় শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল পর্যন্ত কিন্তু নেওয়া লাগছে, দেখা যায় যে ওই যে কোমল পানিটা সে পান করছিল সেই পানিটার ভিতরে সেই পানিটা ডেট ওভার হয়ে যাওয়ার কারণে খাবার বিষে পরিণত হয়ে গেছে, খাওয়ার পরে প্রচণ্ড পরিমাণে বমি এবং প্রচুর পরিমাণে পেটে ব্যথা এবং শেষ পর্যন্ত অনেক সমস্যা হয়েছে এবং দেখা যায় 5 দিন তাকে ঢাকা মেডিকেলে রাখা লাগছে। তো সুতরাং আমরা অবশ্যই কিন্তু এগুলোর ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করবো। বন্ধুরা, আজ এ পর্যন্তই উপস্থিত হব আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে, এ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকমের গুরুত্বপূর্ণ আর বিভিন্ন খাবার বাচ্চাদের বিভিন্ন ঔষধ সম্পর্কে রিভিউ আমরা প্রতিনিয়ত দিয়ে থাকবো। সাবস্ক্রাইবের করার পাশাপাশি আমাদের বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে কিন্তু আমরা যেসব ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।